আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউনিয়ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে ইউজার আইডি পাসওয়ার্ড সংগ্রহ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ঘরে বসে ইউনিয়ন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার পর কিভাবে ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য অ্যাপ্লাই করতে হয়, অথবা যাদের ইতিপূর্বে যারা অ্যাকাউন্ট করেছেন বা যাদের আগে অ্যাকাউন্ট ছিল তারা কিভাবে ইউনিয়ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপস ব্যবহার করবেন, কিভাবে ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য রিকোয়েস্ট করবেন, আজকের ভিডিওতে আমরা প্রসেসটা দেখাবো। তো যাদের আগে অ্যাকাউন্ট আছে তারা প্লে স্টোর থেকে ইউনিয়ন ব্যাংকের মোবাইল অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। ইউনিয়ন ব্যাংক লিখে সার্চ করলেই দেখতে পারতেছেন ইউনিয়ন যে অ্যাপসটা আছে এটাই ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, এখন আমি ওপেনের মধ্যে ক্লিক করব। ওপেনের মধ্যে ক্লিক করার পর অ্যাপসটার বর্তমান হোম পেজটা এরকম। এখান থেকে আপনারা যেহেতু আপনাদের অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আপনারা এই যে লগ ইন যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাপসটা কিন্তু বাংলা এবং ইংলিশ দুইটাই এখানে দেওয়া আছে পৃথকভাবে, কোথায় বাংলা কোথায় আবার ইংলিশ দেওয়া আছে। তো আপনারা নিচের দিকে দেখতে পারবেন আই ব্যাংকিং সেবার জন্য আবেদন, এখানে আই ব্যাংকিং সেবার জন্য আবেদন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কী কী লাগবে সেটা আমরা বলে দিচ্ছি। প্রথম হলো আপনার আই ব্যাংকিং আইডি, অর্থাৎ আপনার কাস্টমার আইডি। অ্যাকাউন্ট ওপেন করার যারা অনলাইনে অ্যাকাউন্ট ওপেন করেছেন, ওপেন করার সময় তাদের উপরে এক ছয় সংখ্যার একটা আইডি দেওয়া হয়েছে যেটাকে কাস্টমার আইডি বলা হয়, এটা কাস্টমার আইডি হিসেবে থাকে। তো ওই ছয় সংখ্যার আইডিটা এখানে বসাতে হবে। তো ধরে নেন আমার আইডিটা হলো 3531-6478। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন। তো আরেকটা কথা বলে রাখি, যারা অনলাইনে অ্যাকাউন্ট করেছেন তারা SMS কিংবা ইমেলের মাধ্যমে কাস্টমার আইডিটা পেয়েছেন, আর যাদের ইতিপূর্বেই অ্যাকাউন্ট ছিল যেটা ম্যানুয়ালি অ্যাকাউন্ট করেছিল তাদের কিন্তু SMS মাধ্যমে কাস্টমার আইডিটা আসেনি, তাদেরকে কাস্টমার আইডি সংগ্রহ করার জন্য অবশ্যই কল সেন্টারে আপনারা ফোন দিবেন। তাদের কল সেন্টার নাম্বারটা আমরা এখান থেকে দেখিনি, এখানে যদি কানেক্ট আস এখানে ক্লিক করলে তাদের কল সেন্টার নাম্বারটা এখানে দেওয়া আছে 16716, এই নাম্বারে কল করতে পারবেন। তাছাড়া আপনি যদি দেশের বাইরে হয়ে থাকেন বা বাংলাদেশ থেকেও এই নাম্বার নিচের এই নাম্বারে আপনারা আপনাদের মিনিট সংগ্রহ করে কথা বলতে পারবেন। তবে এই নাম্বারে আপনার মিনিট কাটবে না, টাকা কাটবে। যদি মিনিট থাকে আপনার মোবাইলে সেক্ষেত্রে এই নাম্বারে কল দিলে মিনিট কাটবে না, টাকা থেকে কাটা হবে। আর এই নাম্বারে কল দিলে আপনার মিনিট থেকে কাটা হবে, টাকা থেকে কাটবে না। তো আপনারা এই নাম্বারে কল করে আপনার কাস্টমার আইডিটা জেনে নিতে পারেন। তো আমরা আগের জায়গায় চলে যাচ্ছি। এরপর কাস্টমার আইডিটা দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, তারপর আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা যেটা অ্যাকাউন্ট ওপেন করার সময় দিয়েছেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এরপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মনে রাখবেন অ্যাকাউন্ট ওপেন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা দিবেন এবং অ্যাকাউন্ট ওপেন করার সময় যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেটাই দিবেন। অন্য কোনো মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস দিলে সেক্ষেত্রে আপনার এটি গ্রহণযোগ্য হবে না। এরপর এখানে আপনার ক্রেডিট কার্ড, এটা অপশনাল, এটার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনার কী কী লাগতেছে সেটা আবার ভালোভাবে লক্ষ্য করুন, কাস্টমার আইডি কল সেন্টার থেকে জেনে নেবেন। যদি না জানা থাকে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট ওপেন করার সময় যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেটা, অ্যাকাউন্ট ওপেন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা দেওয়ার পর আপনারা রেজিস্টারের বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাদের ইমেলে একটা ইন্টারনেট ব্যাংকিং রেফারেন্স একটা আইডি যাবে, সে আইডিটা নিয়ে আপনারা যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটি ওপেন করেছেন যেটাকে মাদার ব্রাঞ্চ বলা হয়, ওই মাদার ব্রাঞ্চে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে তারা আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেবে, ওই ফর্মটি পূরণ করে সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে আপনার ইমেলের মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি এই কাজটি কমপ্লিট করতে আপনাদের জন্য ঝামেলা হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই কাজটি করার দরকার নেই, এটা আপনি সরাসরি ব্রাঞ্চে যোগাযোগ করেন, ব্রাঞ্চে গেলে তারা আপনাকে সাহায্য করবে। কারণ এটা তারা ব্রাঞ্চ থেকেও করে দেয়, আর এটা চাইলে আপনিও করে নিতে পারেন যদি আপনার ইচ্ছা। তবে এটা আপনার করতে হবে, এরকম কোনো বাধ্যতামূলক নয়, এটা ব্রাঞ্চও আপনাকে করে দেবে।
এরপর আপনি যখন ইউজার আইডিটা পাসওয়ার্ডটা পাবেন সেটা দিয়ে আপনারা এখানে যে ইউজার আইডিটা এখানে বসাবেন এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। তো আমরা দেখি ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে পারি কিনা, আমরা একটা ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছি। তো এখন আমরা ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। তো এখানে একটা কোড চাচ্ছে যেটা আপনার কাস্টমার আইডির 6 সংখ্যা, এখানে কিন্তু 6 সংখ্যা এখানে দেওয়ার জন্য অলরেডি আছে, কিন্তু আপনি যদি এখানে এটা শো করা যায় না, যাক এখানে এখানে নাম্বার দুইটা করে নাম্বারটা দেওয়া নেই, সেটা হলে একটা করে একটা করে। তো এখানে কি আপনার যে কোডটা সেটা আপনি সিরিয়ালভাবে বসাবেন, বসানোর পরে যে 2 ঘরটা খালি আছে ওই 2 ঘরে আপনার কাস্টমার আইডির ওই 2 সংখ্যা বসিয়ে দেবেন। তো আমি আমার 2 সংখ্যা এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর অটোমেটিক এটা আপনাকে ভিতরের পেজে নিয়ে যাবে। তো ভিতরের পেজে নিয়ে যাওয়ার পর আপনার উপরে নাম দেখাবে, এবং উপরে যদি আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স উপর টাইপ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাবে। তো এখানে কী কী ফ্যাসিলিটিগুলো আছে সেটা আমরা একেবারে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। ফান্ড ট্রান্সফার আসে, ফান্ড ট্রান্সফার আপনি যদি ক্লিক করেন, প্রথমে ফান্ড ট্রান্সফার উপরে আছে 1 অ্যাকাউন্ট, তারপর আছে UBL অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা আবারও বলে দিচ্ছি 1 অ্যাকাউন্ট বলতে আপনার যদি ইউনিয়ন ব্যাংকের 1 থেকে 1 অ্যাকাউন্ট থাকে তাহলে 1 অ্যাকাউন্ট থেকে 1 অ্যাকাউন্টে 1 অ্যাকাউন্ট বলা হয়। এরপর UBL অ্যাকাউন্ট বলতে আপনার ইউনিয়ন ব্যাংকের যত মানুষ আছে সবার অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। এরপর আছে আদার অ্যাকাউন্ট, আদার অ্যাকাউন্ট আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে যেটা বর্তমানে BFTR মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন, NPPS এখনও নেটওয়ার্কটি চালু হয়নি। তো আমরা এখানে এটাকে ক্রস করে ব্যাগে চলে যাচ্ছি। এরপর এখানে আছে বেনিফিশিয়ারি, আপনাকে ফান্ড ট্রান্সফার করতে হলে প্রথমে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। তো বেনিফিশিয়ারি এখানে আমার এখানে একটা অলরেডি বেনিফিশিয়ারি অ্যাড করা আছে। তো আপনারা আপনাদের বেনিফিশিয়ারি যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে উপরে বেনিফিশিয়ারি টাইপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 1 অ্যাকাউন্ট এবং আদার অ্যাকাউন্ট দুইটা জায়গাতে আপনারা বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। তো আমরা ধরেন আদার অ্যাকাউন্টের মধ্যে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে নিচের দিকে যে প্লাস চিহ্ন আছে সে প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আদার্স অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপরে বেনিফিশিয়ারি নাম দিবেন, ব্যাংক নেম সিলেক্ট করবেন যে ব্যাংকের টাকা ট্রান্সফার করবেন, এরপর ব্রাঞ্চ এখানে ডিস্ট্রিক্ট প্রথমে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, কোন ডিস্ট্রিক্টে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা, ধরেন চট্টগ্রাম থাকলে চট্টগ্রাম সিলেক্ট করবেন, তারপর ব্রাঞ্চ সিলেক্ট করবেন। এরপর আপনার আমরা একটা যে কোনো একটা ব্যাংক দেখাচ্ছি, এখানে কৃষি ব্যাংক দিয়ে লুকো করলো মারিন। তো এখানে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সেটা আমরা দিচ্ছি না, আমরা ডিসক্রিপশনের মধ্যে যে কোনো একটা লেখা লেখি, ধরেন পেমেন্ট, যে কোনো ফি বা যে কোনো জিনিস দিতে পারেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এখানে বেনিফিশিয়ারি আমরা নাম দিইনি, তাহলে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার দিইনি, যেগুলো ইম্পর্টেন্ট প্রয়োজন সেগুলো কিন্তু এখানে লাল দাগে শো করতেছে। তো এটা আমরা সাবমিট করার উদ্দেশ্য হলো এখানে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এটির কোনো প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয়তো তাহলে অবশ্যই উপরে যেভাবে লাল দাগের মতো একটা লেখা আসছে এখানেও ঠিক সেরকম একটা আসতো। দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি নেম ক্যান বি এমটি, অর্থাৎ খালি দেখাচ্ছে, এজন্য এটা বেনিফিশিয়ারির মধ্যে সেভ করতে পারেনি। তো আমরা একটা ভিডিও 8 মিনিটের উপরে দিই না এবং 8 মিনিটের নিচে দেওয়ার চেষ্টা করি না। আজকের ভিডিওটি যেহেতু 8 মিনিটের উপরে লং হয়ে গেছে সেক্ষেত্রে আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আমরা পরবর্তী ভিডিওতে ইউনিয়ন ব্যাংকের ফুল রিভিউ নিয়ে আরেকটি ভিডিও আমরা তৈরি করব, আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।